উইন্টারে যারা মজা নিতে চান তারা অবশ্যই একবার হলে কিন্তু এখানে আসবেন উইন্টারের মজা নিতে গেলে। এই দেশে -40, -42, -43, -45, -51 ডিগ্রি অবধি চলে যায়। বারোটা বেজে গেছে। গুড আফটারনুন ফ্রম কোথায়? সেই আমার আপনার একই ডায়লগ সবসময় বলতে হয় সবার পছন্দের, সে হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে বিদেশ যাওয়ার জন্যে একটাই এয়ারপোর্ট আছে, ঠিক আছে, আমার বাড়ির কাছে, যেটা বাড়ির কাছে মানে আমার বাড়ি থেকে দু ঘন্টা দূরে। যাই হোক, আজকে যে ব্লগটা হতে চলেছে একটু লম্বা ব্লগ হবে, কারণ অনেকগুলো কানেক্টিং ফ্লাইট আছে হয়ে তারপর যাবো হচ্ছে সেই ঠান্ডার দেশে। ঠান্ডার দেশে মানে সেই ঠান্ডা না, আলাদা লেভেলের ঠান্ডা, তাই আমি এখন এখান থেকেই জ্যাকেট পরে নিচ্ছি, বুঝতে গেল। তো বেশি কথা বাড়াচ্ছি না, আগে ভেতরে ঢুকি, কারণ স্পাইস জেট দুঃখ দিয়েছে প্রচুর। কিছু বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, স্পাইস জেট একটু দুঃখ দিয়েছে তার জন্য সরি, আমি বলছি সব বলবো ভেতরে আগে ঢুকি, কারণ স্পাইস জেট আপনারা কোনোভাবেই টিকিট করবেন না। এই নিয়ে ভিডিওতে আসছি, ঠিক আছে, চলো আগে ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, ওকে। তো ভেতরে আগে ঢুকি, ঢুকে তারপর এ থেকে জেড পরপর অনেকগুলো আছে। এখন যাবো হচ্ছে কলকাতা থেকে বাগডোগরা, কলকাতা থেকে যাব বাগডোগরা, বাগডোগরা থেকে যাব দিল্লি, দিল্লি থেকে যাব কাজাকিস্তান, কাজাকিস্তান থেকে যাব, তারপরে বলতে পারবো কাজাকিস্তানে কোথায় যাব ঠিক নেই। আগে কাজাকিস্তানের ঠান্ডাটা উপভোগ করি, তারপর যাব হচ্ছে ওখান থেকে আরেকটা দেশে কন্টিনিউ, মানে মোটামুটি এক দেড় মাস দু মাসের খবর নিয়ে বেরিয়েছি। আজকে যে শিডিউলটা আছে সেটা হচ্ছে, যেহেতু আমার টিকিট ছিল কলকাতা থেকে ডিরেক্ট হচ্ছে, যেটা নটা বেজে কুড়ি মিনিটের একটা ফ্লাইট ছিল স্পাইস জেটের, তো সেই ফ্লাইটটা হচ্ছে ক্যান্সেল হয়েছে। স্পাইস জেট প্রত্যেক দিন ক্যান্সেল হয়নি মানে ডিলে হয়ে গেছে, দু ঘন্টা ডিলে হয়ে গেছে, কারণ এর পরে আমার আবার কানেক্টিং ফ্লাইট নেই, পরে আবার আরিয়াস্তানের ফ্লাইট আছে। তো সেক্ষেত্রে আমাকে কাস্টমার কেয়ারে ফোন করে অনেক ঝামেলা হয়ে, ওদের আর একটাই ফ্লাইট ছিল এই ফ্লাইটটা, তো এই ফ্লাইটটা হচ্ছে তোমার যাবে এখান থেকে বাগডোগরা, সেটা হচ্ছে তোমার টাইমিং হচ্ছে দুটো। এই ফ্লাইটটাও ডিলে করেছে, এটা সকালের ফ্লাইট ছিল, সকালের ফ্লাইটটা ডিলে করে দুপুর দুটোই করেছে, দুটো থেকে হচ্ছে এখান থেকে আছে বাগডোগরা, 3:05 নামবো ওখান থেকে, এক ঘন্টা কুড়ি মিনিট দেড় ঘন্টার মতো মানে তোমার লেওভার আছে, ওখান থেকে আবার 4:30 সময় আছে ফ্লাইট, 4:30 থেকে তোমার না ওখানে নামবো হচ্ছে 7:10, বুঝা গেল। তারপর আবার ফ্লাইট আছে আড়াইটা থেকে দিল্লি থেকে আলমাটি, 3:00 পর ফ্লাইট অপারেট করতে হয়, মানে জার্নি করতে হবে। সেহেতু আমি নেক পিলোটা নিয়েছি, নেক পিলোর খুব দরকার, শুধু ঘুম দেবো আর একা যাচ্ছি, খুব চাপের হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো, একটু তো চাপ হবেই। হ্যাঁ, তো বাইরে বিদেশ ভ্রমণ করাটা যতটা মনে হয় যে এতটা সুবিধা, মানে যারা যখন নতুন যখন যায় না, মানে প্রথম ধরো লাইক বাংলাদেশই বলুন, যদি সবথেকে আমাদের কাছের বাংলাদেশই, আমি যখন প্রথমবার গেছিলাম 2020 সালে তোমার জানুয়ারিতে, তখনই আমার বুক ধক ধক করছিল। বিদেশ জার্নিটা যতটা মনে হয় ইজি ততটা কিন্তু ইজি না, মাথায় যখন আপনি মানে ফেস করবেন না ফেস টু ফেস, যে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম, সিম কার্ড প্রবলেম, কারেন্সি প্রবলেম, মাথা নষ্ট হয়ে যাবে, মাথা কাজ করবে না। হ্যাঁ, যেহেতু করে করে একটু অভ্যেস হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, বোঝা গেল। আমি আবারও বলছি, একটু আগে যেটা বললাম না, আবার ডিলে হয়েছে 30 মিনিটের, দুটোর সময় যে টাইম ছিল আবার ডিলে করেছে, মানে স্পাইস জেটের যে কোম্পানি যারা চালান, হ্যাঁ, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটু ঠিকঠাকভাবে অপারেট করুন, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা তো টাকা দিয়ে কাটি, তাই না, আমরা তো আর ফ্রিতে যেতে পারি না, আপনারা কমপ্লিমেন্টারি তো দেন না, পয়সা দিয়ে কেটে যেতে হয়, অনেক অনেক মানে এই পয়সাটুকুনি জোগাড় করতে অনেক কষ্ট হয়, সেটা সবাই জানেন, বুঝতে পারছেন তো। টাইম অনুযায়ী, যেহেতু আমার টাইম অনুযায়ী আমি টিকিটগুলো কাটছি, পরপর ব্যাক টু ব্যাক আমার ট্যুর আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ঠিকঠাক হয়ে যাবে, শুধরে যান, আমি এখনও বলছি। আর যদি ইচ্ছা না থাকে পুরো তুলে নিন, স্পাইস জেট অপারেট আর করবেন না, শালা সকালে ডিলে, এখন ডিলে, ফের একটু পরে বলে আবার ডিলে, শালা। প্রথমে গেছিলাম হচ্ছে ওই ট্রাভেল ক্লাব যেটা ছিল, লাউঞ্জে গেছি, এত ভিড়, তো সেখান থেকে আর কিছু করলাম না, খুব জোর খিদে পেয়েছে, পেটে চঁচা করছে। তো এখানে KFC আছে, বিল কাটা হয়েছে, একটু গিলে ফিলে নিই KFC থেকে হালকা করে, এখন সময় আছে 1 ঘন্টা, গিলে নিই তারপর দেখা হচ্ছে। ফ্লাইটের ব্লগ তো অনেক করেছি, তো সেহেতু এখান থেকে যেহেতু বাগডোগরা আছে তেমন কিছু আর দেখাবো না, হ্যাঁ, জাস্ট ডিরেক্ট চলে যাবো। চেঞ্জ হচ্ছে তোমার বাগডোগরা থেকে যখন হচ্ছে তোমার ইয়েতে যাবো, দিল্লি যাবো, একটু করে শুধু কাট করে দিচ্ছি। আর এই ফ্লাইট যে কষ্ট নিচ্ছে, মানে দিল্লি থেকে যে আলমাটি, হ্যাঁ, যে কাজাকিস্তান যাচ্ছে, মানে 25,700 টেঙ্গি, মানে কাজাকিস্তানে তো টেঙ্গি হচ্ছে তোমার কাইন্ড অফ 5.30 অ্যারাউন্ড, হ্যাঁ, মানে আমাদের 1 টাকা ইকুয়াল টু হচ্ছে কাজাকিস্তানে হচ্ছে 5.5 টাকার মতো অ্যারাউন্ড পড়ে যাবে, বুঝতে পেরেছেন, মানে 5.5 টাকা। তো সেক্ষেত্রে 25,000 টেঙ্গি মানে তোমার পড়ছে হচ্ছে তোমার ওই 4,000, 4×5=20,
4000 তোমার ওই 300 টাকার মতো পড়ছে দিল্লি থেকে আলমাটির ফ্লাইট 4300 টাকা বুঝা গেল এত সস্তায় একটু চেক করবেন ফ্লাই আরিয়াস্তানের ওদের ওয়েবসাইটে গিয়ে একমাত্র ওইখানেই পাবেন কিন্তু সস্তার টিকিটগুলো ফ্লাই আরিয়াস্তান ওকে ছবি টবি এখানে কিন্তু তোলা ফোলা যাবে না যেহেতু ডিফেন্স এরিয়া তো সেহেতু নেমে গেছি বাগডোগরা এরপরে দেখা হবে কোথায় এরপর দেখা হবে এখান থেকে একটা দিল্লির ফ্লাইট আছে কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই মাত্র সময় আছে 40 মিনিট যাবো ওর সঙ্গে সঙ্গে দিল্লির বোর্ডিং পাস তো পেয়ে গেছি এবার যাবো হচ্ছে ডিরেক্ট দিল্লি 2 ঘন্টা 25 মিনিটের ফ্লাইট আছে ওকে তো বাগডোগরা থেকে কারা কারা দেখছেন একটু কমেন্ট করবেন চলো এই আমরা কি সব ট্রেনে যাবো চলো একটু ট্রেনে যাবো ট্রেন যাই হোক মোটামুটি দিল্লি পৌঁছচ্ছি দিল্লি থেকে যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটটা মিস আর হবে না আগের দিন বহুত কষ্ট হয়েছে এই স্পাইস জেটে পরের বারে আর ফ্লাই নাই মামা আর ফ্লাইট নাই চলো মোটামুটি পড়ে গেছি ভেতরে ঢুকি কথা বেশি বাড়াবো না হ্যাঁ few moments later so দুটো কথা বলে দিই সেটা হচ্ছে মোটামুটি দিল্লিতে পৌঁছে গেছি অনেক কষ্টে মানে যেটা সিঙ্গেল মানে 9:20 ফ্লাইট ছিল আজকে সেটা হচ্ছে তোমার কলকাতা থেকে দিল্লি স্পাইস জেট সেইটার জন্য মাথা খারাপ হয়ে গেছে এখান থেকে যেতে হলো বাগডোগরা আবার বাগডোগরা থেকে আসতে হলো দিল্লি এবার এখান থেকে মোটামুটি 6 ঘন্টা পর ফ্লাইট আছে মানে রাত্রির আড়াইটার সময় ফ্লাইট আছে সেটা হচ্ছে আলমাটির উদ্দেশ্যে মানে কাজাকিস্তান বুঝতে পেরেছেন তো এখন যাবো হচ্ছে লাউঞ্জে দেখি লাউঞ্জে কী কী খাওয়া যায় হ্যাঁ খেতে তো হবে না মুখটু ফ্রেশ হয়নি একটু ফ্রেশ হয়নি একটু যাবো লাউঞ্জে লাউঞ্জে গিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি কারণ এখন তো তোমার চেক ইনও করবে না বোর্ডিং গেট হয়তো 4 ঘন্টা তোমার চেক ইন কাউন্টারই খুলবে হয়তো 4 ঘন্টা আগে তো এখন দেখি একটু ভিডিও ফিডিও এডিট করতে বসবো ওকে চলো বোর্ডিং পাস তো পেয়ে গেছি দিল্লি থেকে আলমাটির আর যেটা আপনাদের ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে রিটার্ন টিকিট লাগবে ঠিক আছে আপনি যেহেতু 14 দিন ম্যাক্সিমাম ডিউরেশন অফ স্টে বলতে গেলে কাজাকিস্তানে আপনারা 14 দিন স্টে করতে পারবেন ঠিক আছে তো 14 দিনের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে কোনো ভিসা কিছু লাগে না একদম ফ্রিতে বোঝা গেল আর যেটা লাগবে সেটা হচ্ছে রিটার্ন টিকিট মানে ওখান থেকে অন্য দেশের কোনো একটা রিটার্ন টিকিট লাগবে এটা হচ্ছে প্রসিডিওর ওকে মানে এই জাস্ট সব কিছু কমপ্লিট করলাম মোটামুটি ধরো 1.5 ঘন্টার মতো সময় আছে চলো একটু লাউঞ্জে যাই মানে আমি একটু বলে দিই ইমিগ্রেশনের ব্যাপারটা একটু বলি কারণ ইমিগ্রেশনটা আপনাদের জানানো খুব দরকার ইমিগ্রেশনটা হচ্ছে মেন তোমার হচ্ছে তুমি যদি কাজাকিস্তান যাও ওরা বলতে যাচ্ছে যে কাজাকিস্তান থেকেই রিটার্ন ফ্লাইট লাগবে হ্যাঁ মানে এক একজন এক এক রকম পাশে আর একজন ছিল তাকে কিছু জিজ্ঞেস করেনি মানে মানে ইমিগ্রেশন অফিসার যদি আপনার ভালো পড়ে তো ভাগ্যে ভালো আর যদি খারাপ পড়ে তো মোটামুটি একটা চেষ্টা করবে একটা রিটার্ন টিকিট রেখে দিতে এটাই বলার চলো গিয়ে টাকাটা উসুল করতে হবে হচ্ছে ব্যাপার পুরোপুরি এখানে খাওয়া প্রসেস চলছে খেয়ে দেয়নি তারপর কথা হচ্ছে এ হচ্ছে লাউঞ্জ হ্যাঁ এটা যে এতটাই হেলদি না হ্যাঁ আলাদাই খেতে তো এটা দুবার নিয়ে যাচ্ছে এটা খুব সুন্দর খেতে মজা পেয়ে গেছে খেয়ে এটা এই হচ্ছে লাউঞ্জ আমি আরেকবার দেখে দিচ্ছি একবার মজা দাদু টাকায় খাওয়া কত খাবি ফ্রিতে খাওয়া দাওয়াটা সব কিছু কমপ্লিট মোটামুটি ভালোই সাটিয়েছি অ্যালকোহলটাও কিন্তু আনলিমিটেড আছে বাট অ্যালকোহল আর নিয়ে কী করবো যাই হোক কোল্ড ড্রিঙ্কস নিয়েছি ব্যাগে দুটো জলের বোতল দুটো ক্যান কারণ এয়ার আরিয়াস্তানে কিচ্ছু কমপ্লিমেন্টারি দেবে না ঠিক আছে এত সস্তার টিকিটে 4320 টাকার মতো পড়েছে টোটাল মানে আপনি ধরেন 25,000 টেঙ্গি হলে কত হয় 5,000 4,300 সামথিং রেট পড়েছে এই ফ্লাইটটা মানে দিল্লি থেকে কলকাতা ইন্ডিয়া থেকে তোমার কাজাকিস্তানে এত সস্তার ফ্লাইট এটা কিন্তু মুম্বাই থেকে অপারেট করছে আর দিল্লি থেকে আলমাটির ফ্লাইট নেবেন মুম্বাই থেকে আলমাটি আর দিল্লি থেকে আলমাটি দুটো ডেস্টিনেশন থেকে কিন্তু অপারেট করছে কাজাকিস্তানে বোঝা গেল এটাই হচ্ছে ব্যাপার এবার যাবো হচ্ছে পুরোপুরি একদম বোর্ডিং গেটে গিয়ে তারপর কথা হচ্ছে লাগেজের চূড়া লাগেজ নিয়েই যায়নি এর একটা বলবো দিকে চলো আলমাটি চলো তারপর বলছি 26E চলো দেখি আগে বেরোই তারপর কথা হচ্ছে সারা রানওয়েটাতে পুরো বরফের চাদরে ঢাকা বোঝা গেল একটা ছোট ঘুম দিয়ে দিয়েছি পাওয়ার নাম্বারটা তো নিয়েছি
কিন্তু যখন ল্যান্ডিং হচ্ছে পুরোটা যখন দেখলাম না, মানে তোমার পুরোটাই বলতে গেলে বরফের চাদরে ঢাকা, আলাদাই মজা হবে। চলো বেরোই, তারপর কথা হচ্ছে। এইবার আসল খেলা জমবে, বড় বোঝা যাচ্ছে কি? এই দেখুন বড় মানে দেখিয়ে দিচ্ছি, ঠান্ডাকে পরোয়া না করে যতটা সেফটি, যতটা সেফটি প্রোটোকল মানা যায় ততটা কিন্তু সব কিছু পরে নিয়েছি। হ্যাঁ, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ইমিগ্রেশনে কিন্তু কোনো কিছুই জিজ্ঞেস করেনি, যা কিছু জিজ্ঞেস করেছে সব আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনে বহু ঝামেলা আছে। এখানে এরকম কোনো ব্যাপার নেই, রিটার্ন টিকিটও চাইনি। তাও আমি বলবো আপনারা কিন্তু একটা রিটার্ন টিকিট অবশ্যই ক্যারি করবেন। ইন্ডিয়ান এক টাকা ইকুয়াল টু এখানে 5.5 টেঙ্গি। হ্যাঁ, এটা একটা মেনশন করে দিলাম। আর এখানে যে সিম কার্ডটা চলে, আপনারা সিম কার্ড যদি ইউজ করতে চান বিলাইন ইউজ করবেন, বিলাইনটা ইন দ্য বেস্ট অপশন। হ্যাঁ, মানে ওটাতে সিম কার্ড খুবই সুন্দর সার্ফিং করতে পারবেন ইন্টারনেট। ওকে, টাকা কিন্তু বেরিয়ে গেছে, একটু দেখিয়ে দিই। এখানে বেরিয়েছে মোটামুটি কত বেরিয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 20,000, 40,000, 50,000 টেঙ্গি বের করে ফেলেছি। চলো এবার মজা হবে। সিম কার্ড নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে এখানে। হ্যাঁ, সিম কার্ডটা খুব চাপের, আর এই এয়ারপোর্টে কিন্তু কোনো ওয়াইফাই নেই, এটাও একটা খুব চাপের জিনিস। আপনারা কী করবেন সিম কার্ড না থাকলে বিদেশে আসলে, মানে আপনি এখানে অচল, এরকম একটা ব্যাপার, অচল একটা প্রাণী। সিম কার্ড আসে তো আপনি বেঁচে আসেন, মানে সিম কার্ড বলতে ইন্টারনেট আসে তো বেঁচে আসেন, ইন্টারনেট না থাকলে কিন্তু কিছু মানে কোনো অপশনই নেই। বাট বেরিয়ে অন্তত কিছু না কিছু অপশন, যদি বিলাইন না পান, বিলাইন একটা ওদিকে কাউন্টার আছে কিন্তু বিলাইনটা মানে করতে পারছে না, অ্যাক্টিভিটি করতে পারছে না, ও সেই তোমার হচ্ছে তোমার স্টোরে যেতে হবে, বিলাইনের স্টোরে। আর এখানে একটা নর্মাল করে দিচ্ছে এয়ারটেল, এটা আমি জানি না কত বিলাইনটাই আমাদের ছিল, এয়ারটেলটা আছে, এখান থেকে আপনারা সিমটা নিতে পারেন। সিমের প্রাইস আমি বলে দিচ্ছি, মিনিমাম মোটামুটি 2 সপ্তাহের জন্য 500 টাকার মতো খরচ আছে। 1 মাস যদি আনলিমিটেড করেন, হ্যাঁ 1 মাসের আনলিমিটেড থাকবে, সেটাতে মোটামুটি 1300 না 1400 টাকার মতো খরচ আছে। এই হচ্ছে সিম কার্ডের ব্যাপার। এইবারে কনকনে ঠান্ডা বোঝা যাচ্ছে, কনকনে। সো ওয়েলকাম টু, কোথায় চলো আগে বাইরে যাই, তারপর একটু কথা হচ্ছে। কি হয়েছে একটু দেখুন, এই দেখুন গাড়িগুলো দেখুন, কোথায় কোথায় স্নোফল ফ্রোফল হয়েছে, হয়ে যাচ্ছে। এই দেখুন সব গাড়িগুলোর অবস্থা দেখুন, স্নোফল তো হয়েছে। তো আমি একটু ভিডিওটা এখানেই শেষ করব। হ্যাঁ, কি ঠান্ডা রে ভাই, কী অবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এই অবস্থা, এখানে এখন টেম্পারেচার হচ্ছে -9 ডিগ্রি। সো বুঝতে পারছেন, পা তো স্কিপ করছে, কি বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে এখানের অবস্থা। যা সবে নেমেছি হচ্ছে আলমাটিতে, এখান থেকে যখন যাব হচ্ছে আস্তানাতে, এই হাত যে কনকন ব্যাপারটা না, এই কনকন ব্যাপারটা থাকবে না, ওরা অসার মানে কি বলতো, এখানে রক্ত চলাচল আর করবে না, এরকম একটা ব্যাপার, এত ঠান্ডা, কনকন করতেছে রে বাবা। যাই হোক, পর সেটা পরের কথা। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, কোনোরকম যদি ইনফরমেশান জানার থাকে অ্যাবাউট হচ্ছে তোমার, ও কনকন করছে ভাই, দেখা হচ্ছে পরে, পরে পরে দেখা হচ্ছে, ওকে বাই, পরে দেখা হচ্ছে। বোঝাচ্ছে এটা কোথায়, এই দেখো কোথায়, সাদা পানির নদী, সাদা পানির নদীতে আলাদাই একটা এক্সপিরিয়েন্স এখানে, মানে সিরিয়াসলি বলছি, এখানে এসে উইন্টারে যারা মজা নিতে চান তারা অবশ্যই একবার হলে কিন্তু এখানে আসবেন, উইন্টারের মজা নিতে গেলে। এই দেশে -40, 42, 43, 45, 50 ডিগ্রি, 51 ডিগ্রি অবধি চলে যায় এই কাজাকিস্তানে। আমি দেখাবো আপনাদের, আমি যেহেতু ডিসেম্বরে এসেছি মোটামুটি -30 থেকে -40 তো থাকবেই আপনাদেরকে আমি দেখাবো, যেহেতু এখন আলমাটি আছি, আলমাটি থেকে যখন যাবো আস্তানাতে কিছু একটা তো ঘটবে তখন। অ্যাজ আ ইন্ডিয়ান হিসেবে, মানে যেহেতু ঠান্ডা মানে কী বলুন তো, ঠান্ডাটা উপভোগ করতেই কিন্তু এই দেশে এসেছি, কিন্তু এই ঠান্ডাটা যে এতটা বেদনাদায়ক, মানে ভালো তো লাগছেই, অবশ্যই ভালো তো লাগছেই, কিন্তু যে এত বেদনাদায়ক এটা নিয়ে খুব কষ্টকর একটা ব্যাপার।